লালমনিরহাটের কালীগঞ্জ ও আদতমারী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই দুই উপজেলার 16টি ইউনিয়নে মঙ্গলবার 21 মে সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম, ফলে অলস সময় কাটাচ্ছে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা। সকালে ধান কাটায় কৃষকদের ব্যস্ততা থাকায় বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে, সেই আশায় ছিলেন কেন্দ্রের কর্মকর্তারা। তাদের আশায় বালি ঢেলে পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। মানুষ না থাকলেও খালি ভোট কেন্দ্রে আনাগোনা রয়েছে কুকুরদের। ভোটারের লাইনেই দল বেঁধে কুকুর ঘুমাচ্ছে। মঙ্গলবার জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র, পার্শ্ববর্তী সুন্দ্রা হবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে এ দৃশ্য দেখা যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এই উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।